আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল ব্লগস। ভিডি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ব্লগ। তো আজকের ব্লগে আমি রেখেছি একটা রেসিপি, আর সবাই অবশ্যই দেখতে পাচ্ছেন যে কী রেসিপি। তো রমজানে সবাই আমরা মিষ্টি জিনিস দিয়ে ইফতার করতে পছন্দ করি, তো সেই জন্য হতে পারে সেটা জিলাপি, হতে পারে সেটা বুরিন্দা, অন্যান্য মিষ্টি জাতীয় জিনিস। তো আমরা সবসময় জিলাপি এবং বুরিন্দা দিয়ে ইফতারটা মেখে থাকি। তো আমি সেই ইফতার সরি সেই জিলাপিটা কীভাবে বানাতে হয় ঘরে সেটাই দেখাবো। তো আমি প্রথমে চিনির শিরাটা করে নেব। আমি আমার হচ্ছে এই চায়ের কাপ দিয়ে আমি 4 চামচ চিনি আমি নিয়ে নিয়েছি একটা প্যানে, আর এই কাপ দিয়ে আমি 2 কাপ হচ্ছে পানি দিয়ে দিব। তারপরে হচ্ছে ভালোভাবে গলিয়ে নেব চিনিটা। তারপরে আমি একটু জর্দা রং দিয়ে দিয়েছি। জর্দা রংটা দেওয়ার কারণে স্বাদের কোনো তারতম্য হবে না, কিন্তু দেখতে একটু ভালো দেখা যাবে, এই জন্য দোকানের স্টাইলের মতো দেখা যাবে। তো আমি চিনি শিরাটাকে ভালো করে গলিয়ে ভালো করে বলক করে নেব। এই যে বলক চলে আসছে। তো যেহেতু আমি চিনি বেশি দিয়েছি, পানিটা একটু কম দিয়েছি, আমার শিরাটা ঘনই আছে। তো আমি আর কিছুক্ষণ একটু চাল দিয়ে নেব, দেন হচ্ছে নামানোর আগে একটু লেবুর রসটা দিয়ে নেব। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হচ্ছে আমার একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে। আর এই তো, তো চিনি শিরাটা কীভাবে হয় সেটা কীভাবে বুঝবেন? তো চিনিটা মানে শিরাটা একটু হাতে নিয়ে আঙ্গুল দিয়ে এরকম প্রেস করলে দেখবেন একটা তারের মতো আসবে। তো যখন দেখবেন যে তারের মতো সুন্দর করে একটা সুতার মতো চলে আসছে, তো তখন ভাববেন যে আপনার শিরাটা হয়ে গেছে। তো এখন আমি নামানোর একটু আগে আমি হচ্ছে একটা লেবুর টুকরা অনেকটা রসই দিয়ে দিব। এই রস দেওয়াটার কারণ হচ্ছে আমি যখন শিরাটা নামিয়ে রাখবো তখন শিরাটা জমবে না। তারপরে হচ্ছে আমি জিলাপিগুলি ভেজে নিব, তারপরে শিরায় দিয়ে দিব। তো হয়ে গেছে শিরা, এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। তো এখন আমি ডোটা তৈরি করব। ডোটা তৈরি করতে আমি এই যে আমার চায়ের কাপ দিয়ে, যেহেতু আমার মেজারমেন্ট কাপ নেই, আমি চায়ের কাপ দিয়ে মেপে হচ্ছে বানাই সব সময় এটা। তো আমি হচ্ছে এই কাপেরই 3 কাপ হচ্ছে ময়দা নিয়ে নেব, সমান 3 কাপ আমি সমান 3 কাপ ময়দা নিয়ে নেব। তারপরে হচ্ছে তো 2 কাপ আর 3 কাপ নিয়ে নিব। তো ঘরে তৈরি একটা জিনিস হতে পারে একটু দেখতে অন্যরকম হতে পারে, পারফেক্ট নাও হতে পারে, কারণ জিলাপি বানাতে প্যাঁচটাই হচ্ছে সবচাইতে বেস্ট মেন পার্ট। তো আমি তো প্রফেশনাল না, তাই প্যাঁচটা দিতে আমার একটু প্রবলেমই হয়েছে। তো এখন আমি হচ্ছে আমার 4 চামচের 3 চামচ হচ্ছে আমি বেকিং পাউডারটা দিয়ে নেব। অনেকে হয়তো বেকিং সোডাটা দিতে চায়। তো আমি 4 চামচের 3 চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণটি একটু ভালো করে হচ্ছে মিশিয়ে নেব। তারপরে হচ্ছে আমি লেবুর রস দিয়ে দিব, 3 থেকে 4 টেবিল চামচের মতো লেবুর রসটা দেব। আর জিলাপি তৈরি করতে হচ্ছে ইস্ট কিংবা টক দইয়ের ব্যাপার থাকে, কারণ টক দইটা দিলে হচ্ছে জিলাপিটা খুব ভালো হয়, নরম হয়। আর আমি যেহেতু টক দই আর ইস্ট কিছুই ইউজ করব না, তো অনেকে ভিনেগারও ইউজ করতে পারে, যেহেতু ভিনেগারটা একটু টক জাতীয়। তো জিলাপি তৈরি করতে টক জাতীয় কিছু না কিছু দরকার, তো আমি সেক্ষেত্রে জিলাপিতে ভিনেগার তারপর হচ্ছে টক দই কিছু ইউজ করব না। সো আমি এজন্য লেবুর রসটা ইউজ করছি। তো লেবুর রসটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে ভালো করে মিশিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত আমার ডোটা ভালো করে মিশে না যায়, একটু দলা পেকে না থাকে। তো আমি আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে হচ্ছে ডোটা মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ডোটা খুব সুন্দর হয়ে মিশে গেছে, একটুও দলা নাই। তো সেক্ষেত্রে আমি একটু এখন জর্দা রং অ্যাড করবো। এই তো, তো জর্দা রং দেওয়াতে স্বাদের কোনো কমতি থাকবে না, পারফেক্ট স্বাদই থাকবে, কিন্তু দেখতে একটু সুন্দর হবে, এজন্য আমি একটু কালার দিয়ে নিচ্ছি। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি ভালো করে কালারটা দিয়ে মিশিয়ে নেব। আর আমার আজকের জিলেপির সবচাইতে মেন পার্ট হচ্ছে আমি বোতল দিয়ে জিলেপি বানাবো, যেহেতু আমার কাছে এখন পাইপিং ব্যাগ নেই, যেহেতু বাজার মার্কেটগুলো এখন বন্ধ আছে লকডাউনের কারণে, সেহেতু আমি পাইপিং ব্যাগ আনতে পারতেছি না। আর দেন হচ্ছে আমার সসের বোতলও নাই, সেক্ষেত্রে আমি এরকম একটা হচ্ছে মজুর বোতল নিয়েছি, এটা হচ্ছে আমার বাচ্চারা খেয়েছিল। তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে মুখাটা একটা কিছু পুরাই নিয়ে তারপরে ছিদ্র করে নিয়েছি। আর এখন ঢালবো যে ওই ইটাও আমার কাছে নাই, ঢালার যে একটা চোঙা থাকে ওটা নাই। তো আমি এরকম ছোটো একটা জগের মধ্যে, যেটা আর কি মাথাটা আছে এরকম চোখা মাথা, তো এরকম জগের মধ্যে ঢেলে নিয়ে যে এরকম মাথাটা, তো ওটার থেকে এই যে বোতলে ঢেলে নিব।
তারপর হচ্ছে আমি আমার জিলাপিটা তৈরি করব। তো পারফেক্ট একটা জিলাপি হয়েছিল, আপনারা তৈরি করতে পারেন ঘরে ঘরে হাতের হাতের কাছে সাধ্যের মধ্যে যা আছে তাই দিয়ে। তো এই তো আমি জিলাপিগুলি দিয়েছি, দেখেন দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে কি সুন্দরভাবে। তো আমার ডোটা পারফেক্টভাবে হয়েছিল, একদম ঘন হয়নি আবার পাতলাও হয়ে যায় নাই। তো এটা দিয়ে আমি অনেকগুলি জিলাপি বানিয়েছিলাম, দেন হচ্ছে অনেকগুলি বুরিন্দা বানিয়েছি। তো বুরিন্দার রেসিপিটা আমি আরেক দিন দিয়ে দিব। তো দেখেন কি সুন্দর হয়েছে। তো আমি ভালো করে উল্টো পাল্টে ভেজে নিব, উল্টিয়ে দিব, তারপরে এক সাইড হলে তারপর আরেক সাইড হলে উঠিয়ে দিব। তো আমি একটু কড়া করেই ভাজবো, কারণ কড়া করে ভাজলে হচ্ছে কি একটু জিলাপিটা মচমচে হবে। আর অনেকেই আছে শিরাটা ঠান্ডা করে তারপরে জিলাপিটা ঠান্ডা করে শিরার মধ্যে দেয়, তো আমি জিলাপিটাও আমার গরম আছে আর দেন হচ্ছে শিরাটাও আমার একটু একটু গরম আছে। তো আমি গরম শিরার মধ্যেই গরম জিলাপিটা দিয়ে দেবো যাতে শিরাটা বেশি ঢোকে। অনেকে হয়তো বেশি মিষ্টি পছন্দ করে না, এই জন্য আর কি ঠান্ডা করে দেয় আর দেওয়ার সাথে সাথে উঠায় ফেলে। তো আমি হচ্ছে গরম জিলাপিটা দেবো যাতে বেশি করে মিষ্টিটা ভিতরে ঢোকে। তো এই তো হয়ে গেছে, আমি এখন ভালো করে ছেঁকে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেন হচ্ছে গড়িয়ে উঠিয়ে নেব। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই তো আমার জিলাপি কত সুন্দর হয়ে গেছে, পারফেক্টভাবে দেখতেই পাচ্ছেন। তো আমার আরও আরও রেসিপি দেখতে, আরও আরও ভিডিওগুলি দেখতে আমার পাশেই থাকুন। আর সবাইকে মাহে রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি এবং আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই অনেক দোয়া করবেন। আজ যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।